আপনি রাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েন এবং সকালে একদম ফ্রেশ এবং আনন্দের সাথে ঘুম থেকে ওঠেন। আপনি জানতেই পারেন না যে ঘুমের সময় আপনার সঙ্গে কি হয়েছিল। আপনি কি জানেন ঘুমের পর আপনার শরীর কোন কোন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, ঘুমানোর পর আপনার সঙ্গে কি কি হয়? যদি আপনি এই সব প্রশ্নের উত্তর জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আর এই সব প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। যেমনটা আমরা প্রত্যেকেই জানি, ঘুমানো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। আর যদি আমরা ঠিকঠাক না ঘুমাই তাহলে আমরা অ্যাংজাইটি, ডিপ্রেশন অথবা কোনো কাজে মন না লাগা, ব্লাড প্রেশার অথবা ডায়াবেটিসের মতো রোগের শিকার হতে শুরু করি। আর সেই জন্য ঠিকঠাক ঘুম আমাদের জন্য খুবই জরুরি। আর আমরা মানুষরা আমাদের জীবনে এক তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটে দিই। মানে যদি কোনো মানুষের বয়স 60 সাল হয় তো সে তার জীবনের 20 বছর ঘুমিয়ে কাটে দেয়। চলুন জানি ঘুমানোর পর আপনার শরীরের সঙ্গে আসলেই কি হয়। যখন আমরা ঘুমাই তো ঘুমানোর সময় আমরা পুরো রাত 4টি স্টেপ এর মাধ্যমে 7 থেকে 9টি স্লিপ সাইকেলের মধ্যে দিয়ে যাই। আর প্রতিটি স্লিপ সাইকেল 70 থেকে 120 মিনিট পর্যন্ত হয়। আশা করি আপনি বুঝতে পারলেন না। চলুন একে আমরা সহজ ভাষায় বুঝি। আমাদের ঘুমানোর 2টি ফেজ হয়। একটি হলো নন র্যাপিড আই মুভমেন্ট মানে নন রেম, আর দ্বিতীয়টি হলো র্যাপিড আই মুভমেন্ট মানে রেম। যখন আমাদের ঘুম আসা শুরু হয় তো সেটি ঘুমানোর প্রথম স্টেজ। এই স্টেজে আমরা হালকা ঘুমিয়ে থাকি, আর যদি কেউ আমাদের হালকা ডাকে তাহলে আমরা সঙ্গে সঙ্গেই জেগে যাই। এই স্টেজে আমাদের ব্রেনের ওয়েভস এবং হার্ট বিট স্লো হতে শুরু করে। ঘুমানোর এই স্টেজ প্রথম 7 থেকে 10 মিনিটে হয়। 7 থেকে 10 মিনিট পর আমরা ঘুমানোর দ্বিতীয় স্টেজে প্রবেশ করি। দ্বিতীয় স্টেজেও আমাদের ঘুম হালকাই হয়, কিন্তু এই স্টেজে আমাদের বডি টেম্পারেচার কম হতে শুরু করে, আমাদের চোখের মুভমেন্ট থেমে যায়, আমাদের মাংসপেশি রিল্যাক্স হতে থাকে। রাতে যত বেশি ঘুম হয় সেটি সবথেকে বেশি সময় এই দ্বিতীয় স্টেজেই কাটে। দ্বিতীয় স্টেজের পর শুরু হয় তৃতীয় স্টেজ, আর এই স্টেজ 3 আমাদের ঘুমানোর সবথেকে জরুরি স্টেজ। এই স্টেজে আমরা গভীর ঘুমে থাকি, আমাদের ব্রেন আরও বেশি শান্ত হয়ে যায়। এই স্টেজে আমাদের শরীর একদম প্যারালাইজড হয়ে যায়। ভয় পাবেন না, এই স্টেজ আমাদের জন্য খুবই প্রয়োজন। এই স্টেজে মাসেলের মুভমেন্ট ও থেমে যায়। এই স্টেজে আমাদের শরীর সেলস, টিস্যু এবং মাসেলসকে রিপেয়ার করতে শুরু করে, আমাদের এনার্জি লেভেলকে বৃদ্ধি করে, যাতে আমরা যখন পরের দিন ঘুম থেকে উঠব তখন যেন একদম ফ্রেশ এবং রিল্যাক্স লাগে। আপনাকে বলে দিই, ঘুমের এই 3 স্টেজ নন র্যাপিড আই মুভমেন্টের মধ্যেই পড়ে। এই 3 স্টেজ কমপ্লিট হওয়ার পর শুরু হয় 4th স্টেজ, যেটা র্যাপিড আই মুভমেন্ট মানে রেম ফেজের মধ্যে দিয়ে যায়। এই স্টেজে আমাদের চোখের তারারন্ধ্র সাইড টু সাইড অনেক গতিতে মুভমেন্ট হয়, আর এই স্টেজে আমাদের ব্রেন আবার অ্যাক্টিভভাবে কাজ করতে শুরু করে। 4th স্টেজে আমাদের হার্ট রেট এবং শ্বাস আরও জোরে হতে থাকে। আমাদের ব্রেন এই স্টেজে ইনফরমেশনকে প্রসেস করতে শুরু করে। আমাদের শরীর এই স্টেজেও প্যারালাইজড হয়, যার জন্য মাসেল এর মুভমেন্ট হয় না। আর আপনাকে বলে দিই, এই স্টেজেই আমরা স্বপ্ন দেখি। এছাড়াও এই স্টেজে স্বপ্ন ছাড়া বুদ্ধি এবং চিন্তাভাবনা দুটোই গতিতে হতে থাকে। ঘুমানোর এই 4টি স্টেজ 70 থেকে 120 মিনিটের মধ্যে পুরো হয়ে যায়, যেটাকে ঘুমানোর আমরা একটি সাইকেল বলি। আর পুরো রাত 7 থেকে 9টি স্লিপ সাইকেলের মধ্যে দিয়ে আমাদের ঘুমকে পুরো করি। আর যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন আমরা নিজেদের ফ্রেশ এবং রিল্যাক্স মনে করি। আর আমরা জানতেও পারি না যে ঘুমের পর আমাদের সাথে কি হয়েছিল। চলুন আমরা ঘুমানোর সঙ্গে যুক্ত কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টকে জেনে নিই। গ্রোথ হরমোন, আপনি কিভাবে দেখবেন আপনার হাইট কত হলো? এটা HGH মানে হিউম্যান গ্রোথ হরমোন এর উপরে ডিপেন্ড করে। আমাদের বডিকে গ্রো করার জন্য জরুরি কেমিক্যালের মধ্যে এটি একটি। যদিও এই কেমিক্যাল দিনের বেলায় বডি থেকে রিলিজ হয়, কিন্তু রাতে ঘুমানোর পর এর মাত্রা অনেক বেড়ে যায়। এই জন্য ঘুমানোর সময় শরীর অনেক দ্রুত গতিতে বৃদ্ধি হতে থাকে। নাক ডাকা, যেমনটা আমরা জানলাম এই ভিডিওতে, যখন আমরা ঘুমাই আমাদের মাংসপেশি রিল্যাক্স হতে শুরু করে, আর সাথে সাথে আমাদের শ্বাসনালীর মাংসপেশিও রিল্যাক্স হতে শুরু করে। এই জন্য গলার আশেপাশে যে ভাগ থাকে যাকে থ্রোট বলে সেটিও ছোট হয়ে যায়, যার জন্য শোয়ার সময় সামান্য পরিমাণে কম হাওয়া আমাদের ভিতরে যায়। কিন্তু বেশিরভাগ মানুষের থ্রোট খুব বেশি পরিমাণেই ছোট হয়ে যায়, আর তার ফলেই সেই ব্যক্তি নাক ডাকা শুরু করে। শরীরের সবথেকে দেরিতে ঘুম থেকে ওঠা অঙ্গ, যেমনটা আমরা জানলাম,
যে ঘুমানোর সময় আমাদের শরীরের প্রতিটি অঙ্গ ঘুমায়, কিন্তু যদি কেউ আমাদের ডাকে তাহলে আমরা জেগে উঠি। কিন্তু যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন নাক হলো আমাদের একমাত্র অঙ্গ যে আমাদের ঘুম থেকে ওঠার পরও ঘুমায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এর জন্য ঘুমানোর সময় আমরা কোনো গন্ধকে অনুভব করতে পারি না। ঘুমানোর সময় আমাদের গন্ধ অনুভব করার সেলস 1%ও কাজ করে না। এই জন্য প্রতি বছর ঘুমানোর সময় কিছু মানুষ আগুনে পুড়ে মারা যায়। কারণ ঘুমানোর সময় যদি কোনো ব্যক্তির বাড়িতে আগুন লাগে তো তার নাক আগুনের গন্ধ অনুভব করতে পারে না, আর কোনো কারণে যখন তার ঘুম ভাঙে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সৌন্দর্য, এটা হলো একটি ফ্যাক্ট যে যদি আপনি বেশি ঘুমান তাহলে আপনার বয়সকে কিছুটা আটকাতে পারবেন। মানে দেখুন, বয়স তো সবারই হয়, কিন্তু কিছু লোক খুব তাড়াতাড়ি বয়সের শিকার হয়ে যায়, তো কিছু লোকের আবার দেরিতে হয়। ভালো ঘুম আপনার সৌন্দর্যের জন্য এবং কম বয়সেই বয়স্ক হওয়া থেকে দূরে রাখতে সাহায্য করে। কারণ যেমনটা আমরা জানলাম, ঘুমানোর পর আমাদের টিস্যু রিপেয়ার হয় এবং নতুন সেলের জন্ম হয়, যার জন্য আপনার শরীরের সৌন্দর্য বৃদ্ধি হয়। তো মনে রাখুন, ঘুমানোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানলেন আপনার সঙ্গে ঘুমানোর সময় কী কী হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকম ইন্টারেস্টিং এবং আননোন ভিডিও সবার আগে দেখার জন্য সবসময় থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে সেফ।